বিজয় 47 ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2018-19 ফাইনাল খেলা সংযুক্ত আরব আমিরাতের আজমানে সানাইয়া গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করেন আরমান নজরুল জুটি বনাম শাহেদ নয়ন জুটি। খেলায় 12-10 সেটে পরপর দুটি গেমে আরমান নজরুল জুটি জয় তুলে নেয়। এতে ম্যান অব দ্য সিরিজ হন নজরুল ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আরমান। আবু জাহেদ বাপ্পির সভাপতিত্বে ও মনির আহমেদ তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী। দুবাইয়ে প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের নাগরিকদের আবাসনের সুব্যবস্থা নিয়ে দুবাইয়ের রাশেদ পোর্ট কাস্টমস বিল্ডিং এর শুভ উদ্বোধন করা হলো ফিউচার হোম রিয়েল এস্টেটের। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াকুব সৈনিক, স্পন্সর রাশেদ হামদান আল শেহি, বক্তব্য রাখেন মোহাম্মদ ওয়ালিদ আল মোল্লা, মোহাম্মদ ইফতেখার সহ আরো অনেকে। আরটিভির সাংবাদিক সোহেল রানা ও ক্যামেরা পার্সন নাজমুল হোসেন সাইমনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সদস্যরা। প্যারিসের একটি মিলনায়তনে আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ফারুক নওয়াজ খান। ফেরদৌস করিম আখন্দির পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক নয়ন মামুন, আজিজুর রহমান, শাহ সোহেল, নুরুল আলম, রুহুল আমিন, মিজানুর রহমান, মোস্তফা মিয়া সহ অন্যরা। করা উচিত এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী সোহেল রানা সহ বাংলাদেশের যে সাংবাদিকদের বলছেন। মুজাহিদ আহসান, আরটিভি।